আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একটি নতুন ম্যাপ মোড। আর আজকে আপনাদের যে ম্যাপটা দেব, আশা করি এই ম্যাপটা আপনারা পুরোপুরি শেষ করতে চাইলে প্রায় 2 ঘন্টা হাতে সময় নিয়ে আসেন, তাছাড়া কিন্তু এই ম্যাপটা শেষ করতে পারবেন না। এত বড় একটা ম্যাপ দেব আজকে আপনাদের, যেই ম্যাপটা দিয়ে একদম মানে বাংলাদেশি পাহাড়ি ম্যাপের একটা ফিল পেয়ে যাবেন আশা করছি। এত সুন্দর একটা ম্যাপ মোড পাবেন, একদম মানে রিয়েলিস্টিক বাংলাদেশে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এগুলার মানে একটা মানে ফিল পাবেন এই ম্যাপ মোড থেকে। একদম মানে খাগড়াছড়ির পাহাড়ি ম্যাপ আছে, রাঙ্গামাটির মানে যেই পাহাড়ি ম্যাপগুলো আছে বাংলাদেশে পর্যটন এলাকার, এইরকম একটা ফিল পাবেন এই ম্যাপ থেকে। আর ম্যাপটি অনেক অনেক লং একটি ম্যাপ পেতে যাচ্ছেন আপনারা, কি বলবো আর। প্রায় আমি তো বললাম যে 1.5 থেকে 2 ঘন্টা হাতে সময় নিয়ে ম্যাপটা খেলতে লাগেন যদি পুরোপুরি শেষ করতে চান। এত সুন্দর একটা ম্যাপ, আর এটা কিভাবে ডাউনলোড করবেন এটা আমি একটু পরে বলে দিব। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমরা সর্বপ্রথম এরকম টার্মিনাল একটা ম্যাপ পাবো, এই টার্মিনাল ম্যাপটি আপনাদের ঘুরে দেখতে শেষ করতে লাগলে, শুধু টার্মিনালের আশেপাশে সোজা রাস্তা শেষ করতে লাগলে 10 থেকে 15 মিনিট লাগবে। তারপরে আপনারা বাঁকা রাস্তা বা পাহাড়ি ম্যাপ পেয়ে যাবেন। তো আমি যে এদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে গেলেও পাবেন, তাছাড়া টার্মিনালের আরও অনেক দিক দিয়ে মানে 3-4 দিক দিয়ে পাহাড়ি ম্যাপের রাস্তা আছে, আপনারা ঘুরে দেখতে পারেন। আর আমার কাছে এই জায়গাটুকু এত সুন্দর একটা ফিল দেয়, একদম বাংলাদেশে একটা ফিল পাইছে এই জায়গাটুকু ড্রাইভিং করতে, মানে এত সুন্দর একটা ফিল পাবেন। আর মোটামুটি কিছু পাহাড়ি ম্যাপ আছে যেগুলো ড্রাইভিং করতে বোরিং লাগে বা ভালো লাগে না, আটকে যায় গাড়ি, এই ম্যাপটা সেম ওই রকম না। এটার মধ্যে ড্রাইভিং করে অনেকটা মানে কমফোর্ট ফিল আছে, কোনো রকম কোনো ভোগান্তিতে পড়তে হবে না আপনাদের। যে দেখতে দেখতে খাদে পড়ে গেলেন বা এই যে কিছু রিক্সে মরে যে আপনারা এমন জায়গায় পড়বেন যে আটকে যাবেন, কিন্তু এটাতে না, এটাতে মোটামুটি সুন্দরই আছে, মোটামুটি ফিনিশিং ভালো ছিল এই ম্যাপ মোডের। এই যে আমাদের পাহাড়ি রাস্তা, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা মানে শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যে পাহাড় কেটে রাস্তা শুরু হয়েছে, এরকম একটা ফিল পাবেন প্রথম অবস্থায়। রাঙামাটি সরি বান্দরবনে কিন্তু এরকম একটা ফিল পাওয়া যায়, যারা বান্দরবনে গেছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আসলেই কতটা মিল আছে এই ম্যাপ মোডের। আর এটা কিন্তু একটা ইন্দোনেশিয়ান ম্যাপ মোড, কিন্তু এই ম্যাপটা থেকে পুরোপুরি বাংলাদেশে একটা ফিল পাওয়া যায়, এই জন্য আমি বাংলাদেশি খাগড়াছড়ি রাঙামাটি ম্যাপ মোডের কথা বলছি আপনাদের, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর এখন দেখুন রাস্তা, এই দিক দিয়ে কিন্তু একটা রাস্তা গেছে, আর আমার ডান সাইড দিয়ে আরও একটা রাস্তা গেছে, আমরা এই পাশটাই দেখাই। আর এত ছোটোর ভিডিওতে আপনাদের আর কত দূরই দেখাবো, যেটুকু মানে পারে এটুকুই দেখাবো। আর আপনারা চাইলে ডাউনলোড করে আসতে পারেন, যারা হিল ম্যাপ পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা ম্যাপ হবে এইটা। এখানে কিন্তু অফরোডও আছে, যে ডান সাইডে কিন্তু অফরোড আছে আপনারা দেখছেন হয়তো। আর অফরোড শুধু একটা নয়, এখানে 4-5টা অফরোড পাবেন, অর্থাৎ শর্টকাট রাস্তা পাবেন, মানে এই ম্যাপে আপনারা শর্টকাটে শেষ করবেন এরকম রাস্তা। শ্যামলিটা তো সেইভাবে মেরে দিলাম, যাই হোক চলুন পালাই। পাহাড়ি একটা ম্যাপ মানে, আর এত বড় একটা বাস নিয়ে এসেছি যে কন্ট্রোল করা অনেক মুশকিল, তারপরে এই বাস মোড়টা দিয়ে অনেক খেলাধুলা করা যায়। আর এই মোড়টা গতকালকে আমি রিভিউ করছি, চাইলে দেখে আসতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সে বা আমার ইউটিউব ঘাটলেই পেয়ে যাবেন গতকালকের ভিডিও, বেশি খুঁজতে হবে না আপনাদের। তো দেখেন আমি মোড়গুলো মানে কেমনে মানে রিয়েলভাবে একদম মানে এত সুন্দর একটা ফিল পাবেন। আমি যখন চালাইছি প্রায় 30 থেকে 35 মিনিট ভিডিও করছিলাম, তো এর মধ্যে তো কাটে কিছু অংশ আপনাদের দিছি, কারণ পুরোপুরিটা দিলে প্রায় আমি তো বললাম যে 1.5 থেকে 2 ঘন্টার স্ক্রিন রেকর্ড করলেও শেষ হবে না, আর এত দূর সময় আমার হাতে নাই। যাই হোক চলুন আটকে গেছি, কারণ আমার গাড়ির পিকআপ মানে ভালো পিকআপ আছে কিন্তু ড্রাইভার ভিলকা, মানে আমি ভিলকা, জায়গায় জায়গায় ব্রেক করলে আর উঠতে পারতেছি না। যাই হোক মানে এই দেখুন সামনের বাঘগুলো কতটা সুন্দর ছিল, আশা করি ভালো লাগবে আপনাদের ম্যাপ মোডটি। আর এই ম্যাপ মোডটি গেম প্লে করে আপনারা জানাবেন যে এই ধরনের আরও পাহাড়ি ম্যাপ আপনারা চান নাকি, যদি কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ আগামীতে আরও এইরকম রিয়েলিস্টিক ম্যাপ নিয়ে আসবো আপনাদের মাঝে। আর আমি চাই আপনাদের সেরা কিছু দেওয়ার, সেটা নিজেরা বানিয়ে হোক বা অন্য কোনো জায়গায় থেকে নিয়ে আসে হোক, আপনারা যেমনটা চাবেন ওই রকমই দেওয়ার চেষ্টা করব। আর সেই ভিতর ভিউ থেকে রাস্তাই তো খুঁজে পাই না, মানে এতটা উঁচু নিচু যে রাস্তাটাই খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায় ভিতর ভিউ থেকে। তবে ভিতর ভিউ থেকে ড্রাইভিং করলে রিয়েল একটা পাহাড়ি ফিল পাবেন আপনারা, হিল একটা ফিল পাবেন। এবার আসি কীভাবে ডাউনলোড করবেন, আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওর ডিসক্রিপশনে গেলে আপনারা
একটু শেয়ার মোড লিঙ্ক পেয়ে যাবেন, শেয়ার মোড থেকে ডাউনলোড করার কোনো রকম কোনো ঝামেলা নাই, আশা করি খুব ইজিতে ডাউনলোড করতে পারবেন ড্রাইভের মতো। এবার দেখুন ম্যাপটা, এই দেখুন ম্যাপ, আমি যে বলছিলাম 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, এই দেখুন ম্যাপটা কত বড় ছিল আপনাদের এক পলক আমি দেখাইলাম। যাই হোক, মানে এবার তো বিশ্বাস হয়েছে আমার কথা, কারণ আমি চাই আপনাদের মাঝে সবসময় ভালো জিনিস আনতে, আর সাপোর্ট করে গেলে ইনশাল্লাহ ভালো জিনিসই নিয়ে আসবো। আর এই ভিডিওর শেষে কিন্তু এই ম্যাপেরই, মানে এটারই আরও কিছু অংশ আমি সেই রকম খেলাধুলার একটা ভিডিও রাখবো, আশা করি আপনারা দেখে যাবেন, কারণ একটা ফিল পেয়ে যাবেন, সেই একটা ফিল পাবেন আশা করি। আর আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে বা আমি বেশি কথা বলি নাকি, এটা একটু কমেন্ট করেন। যদি বেশি কথা বলি তাহলে হয়তো আগামীতে কম কথা বলার চেষ্টা করব, আর কম কথা বললে আগামীতে বেশি কথা বলার চেষ্টা করব। যাই হোক, আর কিছু জায়গায় আপনারা মানে পাহাড় কাটার একটা ফিল পাবেন, কিছু জায়গায় সবুজ গাছপালা পাবেন, আর একটা কথা, আপনারা যে ওবিবি নিয়ে আসবেন ওই রকম ফিল পাবেন। এরকম ফিল নিতে চাইলে আমার ডিসক্রিপশনে একটা ওবিবি থাকবে বা আমার চ্যানেলে একটা ওবিবি থাকবে, 2-3টা ওবিবি আছে আমাদের টিম গেম জুনিয়র, ওইখান থেকে একটা ডাউনলোড করে নিন, তাহলে সেম এরকম ফিল পেয়ে যাবেন বাংলাদেশে, মানে সুন্দর একটা গ্রাফিক্সের ফিল পেয়ে যাবেন। আর এটাতে ড্রাইভিং করার সময় যদি মডেল অ্যাড করে ওবিবি থাকে আপনাদের, তাহলে একটু কষ্ট করে ট্রাফিকটা লো করে দিয়েন, তাহলে আপনার ড্রাইভিং করা সুবিধা হবে, কারণ মডেল অ্যাড করা থাকলে এগুলো ম্যাপে মডেল মানে কন্ট্রোল করতে পারবে না, দেখা যাবে অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেশি হবে, এই কারণে আর চাপ নিতে পারবে না, তখন ড্রাইভিং করে আপনারা শান্তি পাবেন না। আর এবার দেখুন কোন জায়গায় পড়ে গেলাম, মানে কি বলবো, আর এই জায়গায় যে কেমনে পড়ছিলাম আমি বুঝতেই পারি নাই। যাই হোক, আর কথা না বলে এবার একটু খেলাধুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।